আইফোন আর আইফোন টা কত উপরের অংশে প্রস্থ হচ্ছে 25 সেমিমিটার মানে v1 ইনটু 25 সেমিমিটার এসআই নিয়ে যাব 25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইকুয়াল টু v2 ইনটু আলফা 2 মানে নিচের অংশে ক্ষেত্রফল 125 সেমিমিটার স্কয়ার 125 इनटू 10 टू दी पावर माइनस 4 इक्वल टू 3 इनटू 10 टू दी पावर माइनस उत्तरां v1 इक्वल टू 3 इनटू 10 टू दी पावर माइनस 2 बाय 25 इनटू 10 टू दी पावर माइनस 4 तार माने होबे ऊपर ये 300 भाग 25 तार माने 12 मीटर पर सेकंड এখানে বলতে দি ভিক্ষবা কোণ নিচে গতি বের করতে v2 equal to 3 into 10 to the power minus 2 by 125 into 10 to the power minus 4 তার মানে উপরে দিয়ে হবে 300 by 125 এটা হবে 12 এটা হবে 5 12 আর 5 তার মানে 2.4 मीटर पर सेकेंड एक ऐसे भी अच्छा तले भी वन भी टू इतना पेरी है तले तुम्हार बार को तो ये चे नॉल्टर मुक्त प्रांते तुम्हार जोलेच्चा आपार आपार एंडे वाटर प्रेशर निम्नाय करते दिए चे आपार एंडे वाटर प्रेशर बार को तो के लिए तुम्हारे जेता भी बार्नुलिस थ्योरम है তাহলে অ্যাকর্ডিং টু বার্নুলিস থিওরেম v1 স্কয়ার বাই 2g প্লাস p1 y rho g plus h1 equal নিচের ক্ষেত্রে এটা হবে v2 স্কয়ার বাই 2g plus p2 বাই rho g plus h2 আচ্ছা v1 মানটা দেখো দেওয়া পড়া আছে v1 স্কয়ার বাই 2g মানে 12 স্কয়ার বাই 2g plus p1 এটাই বার করতে হবে p1 বাই ওটা রই লাগছে रो जी प्लस एच वन हाइट तक 7 मीटर एक अगर रेफरेंस लेवल धोच इक्वल टू भी टू मने अच्छे 2.4 स्क्वायर बाय 2g प्लस p2 नीचे प्रेशर ता देवा आज एक अगर प्रेशर p2 ता कुछ नीचे ते दिच्छे जे तुम्हारे 2.5 इंटू 10 रिवर 5 5 into 10 to the power 5 by rho g plus h2 মানে 0 এটা রেফারেন্স লেভেল ধরছি এটা 0 হলে এটা 7 আর এটা কি 2 গ্রাউন্ড লেভেল থেকে 2 মিটার উপর থেকে ওভারটা 9 বসাতে হবে সেই না এটাকে রেফারেন্স লেভেল ধরলাম আচ্ছা তাহলে তোমার পুরো সমীকরণটাকে জি দিয়ে গুণ কর তাহলে জিটা সব জায়গা থেকে চলে যায় তাহলে এখানে 144 44 বাই 2 তার মানে 72 জি দিয়ে গুণ করছি প্লাস p1 বাই রো প্লাস 7g এখানে একটা জি আছে 24 আর 576 মানে 576 ভাগ 2 576 বাই 2 তার মানে 8 + 2 = 56 আর 8 × 16 5.76 তার মানে 2 দশমিক হবে আচ্ছা प्लस इतना हो गया तुम्हारे 2.5 अगेन रोटर मांटा हो सी दीज 2.5 इतने रोटा आगे लाइनी जब हो सी दी भाग 10 टू डी पावर 5 बाय इतना 10 टू डी पावर 3 तर तुम्हारे इतना हो गया 250 তার সঙ্গে 2.88 যোগ আছে তার মানে হবে
72 plus P1 by rho plus 7 into 9.8 equal to এটা 250 তার মানে 252.28 তাহলে এইটা করলে কত দাঁড়াবে 7 into 9.8 তার সঙ্গে 72 যোগ করতে হবে এখন আমি করে দিচ্ছি 9.8 into 7 68.6 plus 72 140.6 হচ্ছে তার মানে এটা হচ্ছে P1 by rho plus 140.6 equal to 252.28 সুতরাং P1 by rho এটা বিয়োগ করলে হবে 2 4 আর 5 112.28 সুতরাং P1 112.28 into rho 112.28 into 10 to the power 3 সুতরাং P1 equal to 1.1228 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার হ্যাঁ ঠিক আছে 1.124 দিচ্ছে এখানে 4 123 এটা হলো ওরা হয়তো জিটা 10 ধরে করেছে আমি জানি না এই প্লেন করলে এটা আসছে ঠিক আছে আচ্ছা 20 পর দিয়েছো তোমরা 23 আচ্ছা ছবি একটা ড্রয়িং করতে হবে এটা লিকুইড আছে এইটার এই রকমের একটা লিকুইড আছে এই হাইটটা দিয়ে দিয়েছে এইচ এইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে মনে হয় E1 ভি বেগে জল বেরোচ্ছে এই উপরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে A2 তাহলে বলছে যে জল যদি এভাবে বেরোতে থাকে ভি বেগে যদি তরল নির্গত হয় তাহলে ই ত্বরণে পাত্রটা এই দিকে অগ্রসর হতে থাকে এ ত্বরণ নিয়ে তাহলে যদি এরমভাবে ই ত্বরণ নিয়ে অগ্রসর হয় তাহলে নির্গত জলের গতিবেগ কত হবে চলমান পাত্রের ত্বরণ কত তাহলে নির্গত জলের গতিবেগ এটা তো তোমার পড়াই আছে আচ্ছা এই প্রসঙ্গে দিয়ে দিয়েছে A2 ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান A1 তার মানে এই প্রসঙ্গে জলের যে গতিবেগ সেটাকে উপেক্ষা করতে বলেছে সেটা যদি উপেক্ষা করা হয় তোমার জলের যে গতিবেগ হয় এক নম্বর উত্তরটা B ইকুয়াল টু অলরেডি পড়েছো √2gh প্রমাণটা যেভাবে পড়েছো সেভাবেই লিখবে আর আমি এটা করে দিলাম তাহলে এইবার দেখো নির্গত জলের গতিবেগ দিয়ে আছে ভি তাহলে এক সেকেন্ডে কি পরিমাণ জল নির্গত হবে সেইটাকে তোমায় আগে সেটাকে লিখছি তাহলে এক সেকেন্ডে জল নির্গত হবে ভি A1 এক সেকেন্ডে নির্গত জলের আয়তন একবার বল লিখে দিচ্ছি ইকুয়াল টু রুটো
प्रति सेकेंडे निर्गत जलेर आयतन।